আইটি সাইবার সিকিউরিটি হচ্ছে অনলাইনে আমরা যে কোনো ধরনের কাজ করি, যেখানেই আমাদের তথ্য আদান প্রদানের ব্যাপার রয়েছে, সেই তথ্যকে, সেই ডেটাকে নিরাপত্তা প্রদান করার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকএন্ডের কাজগুলো হচ্ছে আইটি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারের কাজ। আমি মাহাদি মশরু ইবনে মতিন। আমি 3.5 বছর ধরে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। এখন আমি কনা সফটওয়্যার ল্যাবে কাজ করছি। আমার দৈনিক প্রায় 9 থেকে 9.5 ঘন্টার মতো কাজ করা পড়ে। যদিও ওয়ার্ক আওয়ারটা ফ্লেক্সিবল, অর্থাৎ আমি সারা মাসে যদি আমার এভারেজে 9 ঘন্টা থাকে তাহলেই হয়। তো আমি আজকে 6 ঘন্টা কাজ করে পরের দিন যদি 12 ঘন্টা কাজ করি তাও চলে। এক্ষেত্রে আমি শুধু একটা জিনিসই বলবো যে এখানের স্যালারি স্ট্রাকচার অথবা অন্যান্য সব সুবিধাদি বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রির থেকে অ্যাবাভ এভারেজ। যে কোনো এভারেজ সফটওয়্যার কোম্পানি যেই পে করবে, এখানে প্রবলেম তার থেকে একটু বেশি পে করবে। হ্যাকাররা যে জিনিসটা দিয়ে হ্যাক করবে তার থেকেও আপডেটেড টেকনোলজি আপনাকে জানতে হবে, যেন আপনারা আপনি হ্যাকারকে তার হ্যাকিং নিরসন করতে পারেন, রোধ করতে পারেন। সো এই জিনিসটাই সবচেয়ে মজার ব্যাপার যে হচ্ছে আপনি টেকনোলজির সবচেয়ে ফোর ফ্রন্টে থাকতেছেন। সো এই জিনিসটি ইন্টেলেকচুয়ালি খুবই স্যাটিসফাইং। যখন ক্লায়েন্টের প্রজেক্টে ডেডলাইন থাকে তখন দেখা যায় যে আমরা দিন রাতের হিসেব ভুলে যাই। তো তখন দেখা যায় যে ওই ফ্যামিলি বা আমার অন্যান্য যেসব জিনিসে প্যাশন আছে, যেরকম আমি ম্যাজিক করি, আমি ডিবেট করি, সো ওগুলোতে দেখা যায় যে সময় দেওয়া খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। পড়ালেখার জন্য যেটা লাগবে, অন্তত পক্ষে একটা ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি লাগবে, প্রেফারেবলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে, এবং নতুন টেকনোলজি শেখার জন্য প্রচণ্ড স্পৃহা লাগবে, এনার্জি লাগবে। ডেটার নিরাপত্তা অথবা সুরক্ষার 3টা ধাপ আছে আমরা মনে করি, সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অথেন্টিকেশন। এটা যদি একটু ভেঙে বলি, কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে আমি আপনাকে একটা ডেটা পাঠাচ্ছি, এটা শুধু আপনিই রিসিভ করতে পারবেন আর কেউ না। ইন্টিগ্রিটি হচ্ছে আমি আপনাকে যেই মেসেজটা অথবা ডেটাটা পাঠিয়েছি সেই ডেটাটা চেঞ্জ হয়ে যায়নি, মানে আমি আপনাকে যেটা পাঠিয়েছি সেটাই আপনি পেয়েছেন। আর 3 হচ্ছে অথেন্টিকেশন, মানে হচ্ছে আমি আপনাকে পাঠিয়েছি, আমি যে আপনাকে পাঠিয়েছি এটা আপনি কীভাবে বুঝবেন। এই 3টা জিনিস যদি আমরা মেকশিওর করতে পারি তাহলেই আসলে ডেটা সিকিউরিটি এনশিওর হয়। তো সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে যে কোনো ডাটা আদান প্রদান করার ক্ষেত্রে এই 3টা জিনিস, এই চেকলিস্টটা মেনটেন করা। এক নম্বর স্কিল যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কোর প্রোগ্রামিং নলেজ, খুবই ভালো হতে হবে। আর 2 হচ্ছে ক্রিপ্টোগ্রাফি নিয়ে খুবই ভালো সাউন্ড নলেজ থাকতে হবে। এবং 3 হচ্ছে সিকিউরিটি রিলেটেড স্ট্যান্ডার্ড এবং স্পেসিফিকেশন রিলেটেড যত বই আছে ওগুলো সম্পর্কে অনেক ভালো পড়াশোনা থাকতে হবে।